মুক্ত পাঠে স্বাগতম। মুক্ত পাঠের এই পর্বের টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করে আমরা দেখব এমএস এক্সেল এর স্ক্রিন পরিচিতি, হিসেব করার পদ্ধতি, কলাম রো ইনসার্ট, সেভ ও প্রিন্ট করা। এমএস এক্সেল এর স্ক্রিন পরিচিতি, প্রথমে আমরা এমএস এক্সেল চালু করি। চালু করার পর যে পৃষ্ঠাটি দেখছেন সেখানে রয়েছে টাইটেল বার, বিভিন্ন ট্যাব, প্রতিটি ট্যাবের অধীনে নির্দিষ্ট কমান্ড গ্রুপ সহ কমান্ড রিবন, সেল অ্যাড্রেস বক্স, ফর্মুলা বার, কুইক অ্যাক্সেস বার, শীট ট্যাব অপশন যেখান থেকে শীট বাড়ানো যায়, ভার্টিক্যাল ও হরাইজন্টাল স্ক্রল বার, রো ও কলাম অ্যাড্রেস লাইন এবং কাজ করার জন্য একটি পৃষ্ঠা যাকে বলা হয় ওয়ার্কশিট। উল্লেখ্য যে সংরক্ষিত একটি এক্সেল এর ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। ওয়ার্কশিটে হিসেব করা, প্রথমে আপনি কয়েকটি কলাম ও রো নিয়ে রোল নম্বর, শিক্ষার্থীর নাম, বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ের নাম লিখুন এবং পাশাপাশি মোট নম্বর, গড় নম্বর, গড় নম্বরের উপর জিপিএ লেটার গ্রেড নামে কলাম নিন। এরপর পাঁচজন শিক্ষার্থীর রোল নম্বর, নাম ও প্রতিটি বিষয়ের নম্বর লিখুন। মনে রাখবেন যে সেলে আপনি হিসেব করবেন সেই সেলে প্রথমে সবসময় সমান চিহ্ন দিতে হয়। মোট নম্বর নির্ণয়ের জন্য প্রথমে আপনি প্রথম শিক্ষার্থীর মোট নম্বরের সেলটি সিলেক্ট করুন। এখন সিলেক্টকৃত সেলে বা ফর্মুলা বারে ক্লিক করে ইনসার্শন কার্সার রাখুন। এবারে সমান চিহ্ন দিন। এরপর কিবোর্ড থেকে বাংলা নম্বরের সেল অ্যাড্রেস লিখুন। এরপর যোগ চিহ্ন দিন। আবার ইংরেজি নম্বরের সেল অ্যাড্রেস লিখুন। এরপর যোগ চিহ্ন দিন। আবার গণিত নম্বরের সেল অ্যাড্রেস লিখুন। এরপর যোগ চিহ্ন দিন। আবার আইসিটি নম্বরের সেল অ্যাড্রেস লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনি দেখতে পাবেন প্রথম শিক্ষার্থীর সবগুলো বিষয়ের নম্বর যোগ হয়েছে। সকল শিক্ষার্থীর নম্বর যোগ করার জন্য মাউস কার্সারটি প্রথম শিক্ষার্থীর মোট নম্বরের সেলের নিচে ডান কর্নারে রাখলে কার্সারটি কালো যোগ চিহ্ন হয়ে যাবে। তখন মাউসের বাম বাটন ক্লিক করে বরাবর নিচের দিকে টেনে বা ড্র্যাগ করে সেই শিক্ষার্থীর রো পর্যন্ত নিয়ে যেতে হবে। তখন সকল শিক্ষার্থীর মোট নম্বর দেখবেন। গড় নম্বর নির্ণয়ের জন্য প্রথমে আপনি প্রথম শিক্ষার্থীর গড় নম্বরের সেলটি সিলেক্ট করুন। এবার সিলেক্টকৃত সেলে বা ফর্মুলা বারে ক্লিক করে ইনসার্শন কার্সার রাখুন। এবারে সমান চিহ্ন দিন। এরপর কিবোর্ড থেকে ইংরেজিতে অ্যাভারেজ ও পাশাপাশি দুটি প্রথম ব্র্যাকেট লিখুন। এখন দুটি ব্র্যাকেটের মাঝখানে প্রথম নম্বরের সেল অ্যাড্রেস লিখুন, অতঃপর কোলন চিহ্ন দিন। এখন আবার শেষ নম্বরের সেল অ্যাড্রেস লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনি দেখতে পাবেন প্রথম শিক্ষার্থীর সবগুলো বিষয়ের নম্বর গড় হয়েছে। সকল শিক্ষার্থীর নম্বর গড় করার জন্য মোট নম্বরের মতো করে কাজটি সম্পন্ন করতে হবে। তখন সকল শিক্ষার্থীর গড় নম্বর দেখবেন। জিপিএ লেটার গ্রেড নির্ণয়ের জন্য প্রথমে আপনি প্রথম শিক্ষার্থীর জিপিএ লেটার গ্রেড সেলটি সিলেক্ট করুন। এবারে সিলেক্টকৃত সেলে বা ফর্মুলা বারে ক্লিক করে ইনসার্শন কার্সার রাখুন। এবারে সমান চিহ্ন দিন। এরপর কিবোর্ড থেকে ফাংশন লিখতে হবে। এখন মনে করি গড় নম্বরের সেল অ্যাড্রেস হলো J2। তাহলে ফাংশনটি এভাবে লিখবেন। এভাবে ফাংশন লিখা শেষ করে এন্টার বাটন প্রেস করুন। আপনি দেখতে পাবেন প্রথম শিক্ষার্থীর জিপিএ লেটার গ্রেড নির্ণয় হয়েছে। সকল শিক্ষার্থীর নম্বর জিপিএ লেটার গ্রেড নির্ণয় করার জন্য মোট নম্বরের মতো করে কাজটি সম্পন্ন করতে হবে। তখন সকল শিক্ষার্থীর জিপিএ লেটার গ্রেড দেখবেন। কলাম ও রো ইনসার্ট। কলাম ইনসার্ট ওয়ার্কশিটে আইসিটি বিষয়ের কলাম অ্যাড্রেসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অপশনে ক্লিক করলেই আইসিটি বিষয়ের আগে আরেকটি কলাম যুক্ত হবে। রো ইনসার্ট ওয়ার্কশিটে দ্বিতীয় শিক্ষার্থীর রো অ্যাড্রেসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অপশনে ক্লিক করলেই দ্বিতীয় শিক্ষার্থীর আগে আরেকটি রো যুক্ত হবে। সেভ করা ফাইলটি সেভ করার জন্য প্রথমে ফাইল ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে সেভ অপশনে ক্লিক করুন। অতঃপর যে পৃষ্ঠাটি দেখা যাবে সেখান থেকে আপনি কোথায় আপনার ফাইলটি সেভ করবেন তা নির্ধারণ করতে হবে। এর জন্য
প্রথমে ব্রাউজ অপশনে ক্লিক করে নির্দিষ্ট স্থান নির্বাচন করে ফাইল নেমের টেক্সট এরিয়াতে ফাইল নেম স্টুডেন্ট রেজাল্ট লিখে সেভ বাটনে ক্লিক করুন বা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন তাহলে আপনার সম্পাদিত কাজটি সেভ হয়ে যাবে প্রিন্ট করা শীট প্রিন্ট করার জন্য আপনি শীটের সকল কার্য সম্পাদন করার পর প্রথমে পেজ লেআউট ট্যাবে যাবেন সেখানে আপনি যা করবেন পেজ সাইজ নির্ধারণ সঠিক মার্জিন দেওয়া পেজ ওরিয়েন্টেশন ঠিক করা প্রিন্ট এরিয়া সেট করা ফাইলস ট্যাবে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে সঠিক প্রিন্টার নির্বাচন করে প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে সব শেষে আপনার সম্পাদনকৃত শীটটি প্রিন্ট হয়ে যাবে এভাবেই আপনি এমএস এক্সেল সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন রকমের হিসাব নিকাশ করতে পারবেন চলুন এবার বিষয়টি নিজে নিজে করার চেষ্টা করি ধন্যবাদ